হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি হৃদয় হোসেন, গেমস টু এক্সেলেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে অটোমিক অ্যালার্ম ক্লককে ক্র্যাক করা যায়। তো আমরা সাধারণত পিসিতে অনেক রকমের ক্লক ইউজ করে থাকি, কিন্তু আমরা প্রত্যেকটি ক্লকে রকম রকম সুবিধা পেয়ে থাকি। তো আমি আজকে আপনাদের যে ক্লকটি দেখাবো, এটি দেখতেও অনেক সুন্দর এবং ব্যবহার করা অনেক সহজ। দেখুন, আমার ডেস্কটপের ডান দিকের কর্নারে একটা ঘড়ি শো করছে। এই এই ঘড়িটা আমি অনেক রকমভাবে স্ক্রিন পরিবর্তন করতে পারবো এবং প্রয়োজন মতে আমার যে কোনো ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী সেট করতে পারবো এবং সরাসরি লোকাল টাইম এবং সার্ভার থেকে টাইম অ্যাডজাস্ট করতে পারবো। এই ঘড়িটির অনেক সুবিধা আছে এবং এটা অ্যালার্ম দেওয়া যাবে এবং নানা রকম সময় অনুযায়ী এটা অ্যালার্ম সেট করা যায়। তো এই ঘড়ি দিয়ে কাজ করলে দেখা যাবে যে অনলাইনে কাজের সময় অনেক সুবিধা আসবে। শিডিউল অনুযায়ী কাজ করে অ্যালার্মের মাধ্যমে শিডিউল ঠিক করা যাবে এবং কাজ ঠিকভাবে করা যাবে। এবং এখানে অনেকগুলো স্ক্রিন আছে, যে স্ক্রিনগুলো দেখতে অনেক সুন্দর, কমফোর্টেবল এবং দেখতেও খুব সুন্দর লাগে ডেস্কটপের উপরে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে 12 আওয়ার ফরম্যাট ইউজ করতে পারেন বা 24 আওয়ার ফরম্যাট ইউজ করতে পারেন। আবার এখান থেকে আপনারা সেকেন্ড ইউজ করতে পারবেন, না চাইলে না ইউজ করতে পারবেন। আপনারা ইচ্ছে করলে শো সিস্টেম আপ টাইম দেখতে পারবেন, আপনার পিসিটি কত ঘন্টা রানিং আছে দেখতে পারবেন। আবার ইচ্ছে করলে মেমোরি কতটুকু ইউজ হচ্ছে, মানে র্যাম কতটুকু ইউজ হচ্ছে এটা দেখতে পারবেন। তো এই ঘড়িতে অনেক সুবিধা আছে, কিন্তু অসুবিধা একটাই যে এই ঘড়িটা ইনস্টল দেওয়ার 30 দিন পর এক্সপায়ার হয়ে যাবে ট্রায়াল ভার্সনটি। তখন এটা আপনি উইন্ডোজ রিইনস্টল ব্যতীত কোনোভাবেই এইটা ইউজ করতে পারবেন না। তো আমি আজকে আপনাদের ক্র্যাক করা সিস্টেম দেখাবো, যেটার মাধ্যমে এটা যখন একবার এক্সপায়ার হবে তখন আপনি লাইফ টাইম ফ্রি ইউজ করতে পারবেন। চলুন দেখা যাক কিভাবে এটা করা যায়। আমি প্রথমে এই ঘড়িটি আমি আনইনস্টল করে দিচ্ছি। দেখুন, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। এখন দেখবেন আমার এখানে আমার নর্মাল যে ক্লকটা আছে এটাই এটা শো করছে। তো অ্যাট ফার্স্ট আমরা করব কি, আমরা এই ক্লকটা এক্সি ফাইলটা ইনস্টল দেব। ডেস্কটপ আইকন লাগলে ক্রিয়েট করবেন, প্রয়োজন না হলে করার দরকার নাই। দেখুন এটা ইনস্টল কমপ্লিট এর দিকে যাচ্ছে, এটা ইনস্টল কমপ্লিট। দেখুন আমার টাইম লেফট আছে 0 ডেজ, অর্থাৎ আমার ট্রায়াল এক্সপায়ার হয়ে গেছে। তো এখন আমি লাইসেন্স বাই করা ছাড়া কোনোভাবেই এটা ইউজ করতে পারবো না, এটা এরা 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 মেসেজ দিয়ে আমাকে জানাচ্ছে। তো এখন আমি এটা ক্র্যাক করার মাধ্যমে লাইফ টাইম ইউজ করতে পারবো। সো এটা কুইট করুন। আপনার পিসি 32 অথবা 64 টিবির যদি হয়ে থাকে আপনারা সেইটা ইউজ করতে পারবেন। তো এখান থেকে ক্র্যাক, আমার পিসি যেহেতু 32 বিট, তো আমি ক্র্যাক 32 বিট ফোল্ডার থেকে অটোমেটিক অ্যালার্ম ক্লক নামের এইটা কপি করব ফাইলটা। দেন আমি ডিস পিসি থেকে সি ড্রাইভে যাব, প্রোগ্রাম ফাইল থেকে এই যে অটোমিক অ্যালার্ম ক্লক এখানে যাব, এই ফোল্ডার থেকে আমি এটা এখানে পেস্ট করে দেব। রিপ্লেস দ্য ফাইল অ্যান্ড
in the distribution click দেব then continue হয়ে গেল এবার আমরা এটা কেটে দেব then আমরা এই এখানে যদি আবার এই ঘড়িটা আনতে চাই তাহলে আমাদের ফিরে আর ওখানে যেতে হবে এবং এটাতে ডাবল ক্লিক করতে হবে দেখুন ঘড়িটি চালু হয়ে গেছে এবার এটা আমরা যতদিন খুশি ততদিন ইউজ করতে পারবো আমরা যেমন খুশি তেমন স্ক্রিন সেট করতে পারবো তো এটা অনেক জরুরি একটা পিসির ক্ষেত্রে নানা রকম কাজে এই ঘড়িগুলো খুবই সুন্দর এবং উজ্জ্বল ভাবে দেখা যায় যখন খুশি তখন সেকেন্ড পর্যন্ত দেখা যায় খুবই ভালো তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ